পিস টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা যেখান থেকে বসে আমাদের এই পিস টিভির প্রোগ্রাম দেখছেন তাঁদের সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং মোবারকবাদ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক নতুন বিষয় নিয়ে যে বিষয়টি উপস্থাপিত হবে ইনশাআল্লাহ এই দলগতভাবে আজকের আমাদের বিষয় রয়েছে বিজ্ঞানের অবদান এ সম্পর্কে আমরা আপনাদের সামনে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ কিন্তু তার আগে আমাদের যে দুই বন্ধু এসেছেন তাদের পরিচয় আমরা করে নিই প্রথমে আমি আমাদের সেকে বলবো তার পরিচয় করা সালাম ও রহমতুল্লাহ আলাইকুম আসসালাম আমি আপনাদের দিনী ভাই আমার নাম মোহাম্মদ বদরুদ্দুজা নাদভি আমি পেশায় একজন শিক্ষক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম মার্শাল্লাহ আমি আপনাদের ভাই মোহাম্মদ মুকাম্মল হক বিজ্ঞান আসার পরে নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করার পরে আমরা অনেক কিছু উপকৃত হয়েছি বিশেষ করে এই যে যানবাহন যাতায়াত বা কমিউনিকেশন যে যোগাযোগ এগুলো আমাদের আলহামদুলিল্লাহ অনেক আমরা কি করেছি মধ্যে সুযোগ সুবিধা পেয়েছি সেহেতু আমরা দেখব কেউ কেউ বলে থাকেন যে বিজ্ঞান দিয়েছে অনেক কিছু আবার নিয়েছে অনেক কিছু কিছু তো এই বিষয়ে আমরা কিছু আলোচনা করতে চাই যে আসলে বিজ্ঞানের অবদানটা কি তাদের মানে দাবির মতোই তারা যারা বলছে সেটাই কি সত্য নেই না আমরা একটা আলোচনা করতে চাই বিজ্ঞানের অবদান বলতে আমরা কী বুঝি এবং সেই এ থেকে আমরা আবিষ্কার থেকে আমরা কতটুকু উপকৃত হতে পাচ্ছি বা আমাদের কিছু ক্ষতি হচ্ছে কি এই দুটো আমাদের দেখা দরকার সেই আমি আপনাকে প্রথমে বলবো যে এই বিষয়ে আপনি কিছু বলুন শেরিয়াতের এমন কিছু বিষয় ছিল যে যেগুলো জনসাধারণকে আমরা মানাতে পারতাম না আল্লাহ রসুল মেয়েরাজে গেছিলেন রাতারাতি গিয়েছেন রাতারাতি ফিরে এসেছেন সে কথাটা যেন অবাস্তব মনে হয়েছিল মানুষের কাছে যেমন আমি বলবো এই কথাটা যে কুকুর যদি কোনো বাসনে মুখ লাগিয়ে দেয় তাহলে তাকে সাতবার ধোয়ার কথা আছে সপ্তমবারে তাকে মাটি দিয়ে মেজে পরিষ্কার করার কথা বলা হয়েছে এখানে বেশ কিছু মানুষ আমাদের কাছে আপত্তি তোলেন যে সাতবার কেন ধোয়ার কথা বলা হলো বৈজ্ঞানিক যুক্তি সেখানে কি আছে আমরা তখন খোঁজ খোঁজ করতে পারিনি এবং তার তথ্য আমরা মানুষকে দিতে পারিনি শুধু আল্লাহর নির্দেশ আল্লাহর রসুলের নির্দেশ বলেই আমরা ক্ষান্ত হয়ে যেতাম কিন্তু বিজ্ঞান এসে আমাদের সামনে সেই জটিলতাকে এমনভাবে পরিষ্কার করে দিয়েছে যে আজ যেন মনে হচ্ছে আমাদের কাছে একটা এহসান এই যেন বিশাল বড় একটা আমাদের কাছে অবদান হিসেবে এসেছে যে কুকুরের মুখ লাগাতে গেলে সেখানে কি পয়জন হয় তাহলে আল্লাহ রসুল সে কথাটার দিকে স্পষ্ট ইশারা করে দিয়েছেন তাই বলেই বুঝিয়ে সাতবার ধোয়ার কথা এসেছে মাছি যদি একটা পাখা ডুবিয়ে দেয় কোনো তরল বস্তুতে তাহলে নভিজি বলেছেন তাকে পুরো মাত্রায় ডুবিয়ে দিয়ে আবার উঠিয়ে ফেলে দাও সেখানে যুক্তি খুঁজে পাচ্ছিলাম না কী আছে তাহলে আজকালকার দিনের সায়েন্স সেটাকে প্রমাণ করে দিয়েছে যে সেখানে কি আছে এবং যুক্তিটা কী তারই জন্য আমি বলবো এই কথাটা যে বিজ্ঞান আমাদের দরবারে এসেছে হেসান হিসাবে অবদান হিসাবে সেখান থেকে যদি আমরা তার উল্টো দিকটা নিয়ে নিই সেটা আমাদের বদবুদ্ধি পরিচয় হবে বরং সেখান থেকে যেটা আমাদের লাভ সে লাভটাকে আমরা নিয়ে লাভবান হব আমরা যে উন্নতির পর যে ছিলাম সেখান থেকে আরও উন্নত হব এটাই আমাদের আশা হবে যেমন এই ব্যাপারে আমি হয়তো আমার ভাই ডাক্তার সাহেবকে আমি বলতে পারি যে এখানে বিজ্ঞানের অবদান বলতে গিয়ে যেগুলো আমরা বুঝাতে পারিনি কুকুরের জুঠা সেখানে যদি উনি কিছু বলেন আলোকপাত করতে পারেন তাহলে আমার মনে হয় কিছু ভালো হয় ডাক্তার সাহেব বলেন এই বিষয়ে কিছু যে উনি যে কথাটা উপস্থাপন করলেন যে কোনো পাত্রে কুকুরে মুখ লাগিয়ে দিলে সেটা রসুল সাল্ল আলহ্লাম সেটা সাত বাদ দুটো বলেছেন মুসলিম শরীফ হাদিসও আছে ব্যাপারে প্রথমবারে মাটি দিয়ে অর্থাৎ মাটি দিয়ে ধর কথা বলেছেন এটা আমরা বাজ্যিকভাবে রসুল হাদিস বলে মানতাম কিন্তু এই জিনিসটা নাকি বিজ্ঞানে আরও কষ্ট করে দিয়েছে হাদিসটাকে বোঝার জন্য এই সম্পর্কে বিজ্ঞান কি বলছে যে আমি শেখ সাহেবের প্রসঙ্গে আসছি তবে যেহেতু আমাদের বিষয়টা যেটা আছে বিজ্ঞানের অবদান তাহলে এই বিজ্ঞানটা কি সেটা একটু আমাদের শ্রোতা মণ্ডলীদের সামনে তুলে ধরি হোয়াট ইজ সায়েন্স এই বিজ্ঞান কি আমরা বাংলা ভাষায় পড়েছি আমাদের সিলেবাসে ছিল বিজ্ঞান হচ্ছে একটা বিশেষ জ্ঞান এবং বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে তারা ট্যালেন্টেড ছিল হয় তারা ব্রিলিয়েন্ট হয় যারা ভালো রেজাল্ট করে স্টার মার্ক বা তার চাইতে বেশি নাম্বার পায় তারাই কিন্তু এই বিজ্ঞান পড়ার সুযোগ পায় তাহলে বিজ্ঞান হচ্ছে একটা স্পেশাল নলেজ স্পেশাল জ্ঞান এটা বিশেষ জ্ঞান সুতরাং এই বিশেষ জ্ঞান যারা লাভ করে তারাই তখন সেই বিজ্ঞানের অনেক কিছু আবিষ্কার করতে পারে এবার যারা এই আবিষ্কার করে সেই আবিষ্কারের যেটা অবদান সেটা আমরা ভোগ করি পৃথিবীতে আমরা ভোগ করছি এবার অবদানের মধ্যে আমরা মানুষরাই সেটা একটা সুফলে পরিণত করি সুফলে পরিণত করি এবার মলার সাহেব যে প্রসঙ্গ নিয়ে এসেছিলেন যে একটা পাত্রে যদি কুকুর মুখ দিয়ে দেয় তাহলে সেটা সাতবার জেধুয়ার রসুল্লা সাল্লা সাল্লামের সেই হাদিসের মধ্যে আছে এবার কুকুরের যে স্যালাইভা সিক্রেশন হয় লালা যেটা আমরা বাংলায় বলি তাহলে সেই লালার মধ্যে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে পয়জন থাকে সেটা এবার মাটি দিয়ে মাজার নির্দেশ দেওয়া আছে রসোল্লা সালাম হাদিসে এবার মাটির মধ্যে যে কম্পোজিশন গুলো আছে যে উপাদান আছে মাটির আমরা যারা স্কুল কলেজে পড়ি তারা দেখেছি তাহলে এই যে মাটির মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোই একমাত্র ধ্বংস করতে পারে এই কুকুরের যে সেলাইভা বা লালা তে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা জীবাণুগুলো আছে সেগুলোকে ধ্বংস করতে পারে সেই মাটির উপাদানই একমাত্র আলহামদুলিল্লাহ এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের সাথে যে একটা বৈজ্ঞানিক তাৎপর্য যেটা বর্তমানে সায়েন্স লেটেস্ট আবিষ্কার করলো ডিসকাস করলো দিয়ে জানতে পারলো সেটা রসুল্লাহ সাল্লাহ কত বছর আগে আমাদের এই পথটা দেখে দিয়ে গেছেন তাহলে এইভাবেই বিজ্ঞানের যে আবিষ্কারগুলো সেগুলো আমরা কোনো সময় অস্বীকার করতে পারি না আমাদের সাদরে গ্রহণ করা না উচিত তাহলে আমরা এটা মাসাল্লাহ বুঝতে পারলাম ডাক্তার সাহেবের কাছ থেকে যে রসুল সাল্লাহ যে হাদিসে বলেছেন বাসন মাজার যে ব্যাপারটা মাটি দিয়ে এটা শুধু আমরা এটা ভাষা ভাষাভাবে বুঝতাম কিন্তু বিজ্ঞান আসার পরে তার তাৎপর্য এবং তার গভীরতা আমাদেরকে বুঝিয়ে দিল আর এই বিষয়ে শেখ রহমান মোয়ারাকুরি তার গ্রন্থ রয়েছে গ্রন্থের নাম হচ্ছে এ থাফুল কেরাম বুলুগুল মারাম এই কিতাবে তিনি হাদিসে ব্যাখ্যার এই কথাটাই লিখেছেন ডক্টর সাহেব লিখেছেন যে পুকুরে কোনো পাত্রে মুখ দিলে সেটা কেন মাটি দিয়ে মাঝতে হয় আপনি যেটা বলেছেন ঠিক বাবু তিনি আরবিতে সেই কথাটাই লিখেছেন কিন্তু তিনি আরেকটু কথা বলেছেন কুকুরের ব্যাপারে দেখি যে কুকুররা মাঝে মাঝে পায়খানা করলে তাদের পায়খানা মুখ সেই পায়খানার দ্বারে কী করে মুখটা লাগায় জেপ দিয়ে চাটে আর তাদের সেই দ্বারে সূক্ষ্ম সূক্ষ্ম পোকা থাকে সাদা সাদা অগনন পোকা থাকে এবং হতে পারে সে যখন ঘন ঘন সেখানে মুখটা জেপটা ঠেকায় যখন সে কোনো পাত্রে মুখটা দেবে হয়তো পোকা আসতে পারে আর পোকার মত সব ছয় সব সবসময় কী হতে পারে জীবাণু থাকতে পারে সেই জন্য রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা মাটি দিয়ে এই জীবাণু দূর করো আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা আরো স্পষ্ট হয়ে গেলাম যে বিজ্ঞান আমাদের কত সহজ করে দিয়েছে কোরআন এবং হাদিসকে বিশ্বাস করা যারা বিশ্বাস করে না তাদেরও এখন চোখ খুলে গেছে এই সমস্ত বিজ্ঞানের দ্বারাই এখন আমরা আসব যে বিজ্ঞানের অবদান তো অনেক আছে অনেক আছে তার মধ্যে আজকে শেষ করা যায় না তবে তার মধ্যে আমাদের কাছে যে অবদানটা রয়েছে বেশি সর্বস্তরের মানুষ ব্যবহার করে ছোট থেকে বড় পর্যন্ত শহর গ্রামগঞ্জের শিক্ষিত অশিক্ষিত এমনকি যারা ছাগল তো আছে মাঠে তাদেরও হাতে মোবাইল দেখা যাচ্ছে সর্বপ্রথম আমি মন সাহেব আমি জিজ্ঞেস করি যে মোবাইলের যে উপকারের দিক এটা আপনি কি মনে করেন কী ধরনের উপকার মোবাইলের মধ্যে রয়েছে আমি আমার চোখে মোবাইলের বহু লাভের দিক দেখেছি তেমনি আমি মোবাইলের লোকসানের দিক অনেক দেখেছি যেমন আপনাকে আমি লাভের দিক একটাই বলবো। এবং আমি আমার অন্তর থেকে মুবারক বাদ জানাবো এই পদক্ষেপটাকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বাণীর কোডগুলোকে সিলেক্ট করে ভালো ভালো হাদিস এবং ভালো ভালো কোরআন মজিদের আয়াতকে তার তর্জমাগুলোকে করে দিয়ে মেসেজ পাঠানো হচ্ছে মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে দিনে এই মেসেজগুলো যাচ্ছে যদি আমি ধরুন একজন অশিক্ষিত মানুষ হই আমার দিন সম্পর্কে কোনো ধ্যান ধারণা তেমন নেই তাহলে আমি মোবাইলের সুচটা যখন টিপে তা দেখতে শিখেছি তখন দেখবো যে একটা মেসেজ ভেসে উঠছে কি তাতে মেসেজ দেওয়া হচ্ছে যে মসজিদে তোমরা কোনো হারিয়ে যাওয়া জিনিসকে খোঁজ করো না আল্লাহ রসুল তা নিষেধ করেছেন হাদিস নম্বর এত বহারি শরীফ বা মুসলিম শরীফ এইভাবে আপনার কাছে অনবরত মেসেজ আসতে থাকছে তাহলে আমি যদি মনে করি যে মোবাইল থেকে আমি একজন পণ্ডিত হব হাদিস শিখে আমি একজন আলেম হব তাহলে তার দ্বারা তো সম্ভব তাহলে আমি একটা লাভের দিকে এখানে দেখেছি সহজে দাওয়াত পৌঁছানো হচ্ছে দাওয়াত পৌঁছানো হচ্ছে আমি এখানে আর একটা বলতে পারি কোরআন শিক্ষার জন্য আমাদের সমাজের ভেতরে দেখা যায় যে অনীহা আছে মানুষের মধ্যে আমরা হয়তো নামাজের জন্য জরুরি কটা সুরা শিখে নিয়েছি আর নিয়ে তাতে আমরা কাজ চালাবার চেষ্টা করছি আর শেখার আমাদের সময় হয়নি কিন্তু মোবাইলের মাধ্যমে যদি আমরা কী করি মোবাইলের মধ্যে এতটা ক্যাপাসিটি আছে যে পুরো কোরআন মজিদকে তার ভেতরে ডাউনলোড করে দেওয়া যায় তাহলে আমার সময় না হতে গেলে আমি যদি কোনো একটা সুরাকে দিনে তিনবার শুনি বা একবার শুনি বা এক সপ্তাহ ধরে শুনি তাহলে আমার ওই সুরাটা কিন্তু মুখস্থ হয়ে যাবে এমন পর্যন্ত কি এমন সুবিধা এসেছে এখন যে পুরো কোরআন মজিদকে তার সহ আপনি যে ভার্সনে নেবেন উর্দু নেবেন বাংলা নেবেন যে ভার্সানে নেবেন সেই ভার্সানে আপনি পুরো কোরআন মজিদকে মোবাইলে ডাউনলোড করে পাবেন তাহলে আমি যদি কোরআন সম্পর্কে আমার দিনই কিতাব তার তথ্য আমি জানতে চাই তাহলে আমি ওয়ান গ্রহের মধ্য দিয়ে এই জিনিসটা শিখে নিতে পারবো আমি আমার কানে লাগিয়ে রেখেছি আমি আমার জবে আমার কাজে আমি ব্যস্ত আছি অথচ কোরআন মাজিদের হয়তো অনেক কিছু আমি শিখতে পারছি তাহলে লাভের দিক অনেক আছে আমি শুধুই সব কথাগুলোকে রাখছি না আমি আমার ভাইদের কাছেও এটার জন্য আলোচনার মুখাপেক্ষী যে তিনারা কি লাভ দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ঠিক আছে আমাদের ব্রেকের সময় হয়ে গেছে এখন আমরা এই পরে আবার ফিরে আসব এখন আমরা সোতাস মন্ডলের কাছে দর্শক মন্ডলের কাছে আমরা এখন বিদায় যাচ্ছি কিছুক্ষণ পর আবার ফিরে আসি আসসালামু আলাইকুম

বরং আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও সহি বুখারী অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ সাতান্ন হাদিস নম্বর 6666 The of Islamic School, all of you. i I'm so blessed to be with them. i I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm known in Islamically. Everywhere I see, even on TV. People talking trash about the way. watch little wonders at their best বিষয় শিশুরা পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আমি যাব ডক্টর সাইবেশ কাছে আপনি কি বলবেন মোবাইলের সম্পর্কে যে আরো কিছু উপরের উপকারের দিক আমি তো শুনি অনেক কাছ থেকে যে মোবাইল যেমন আমাদের উপকারী সেরকম অপকারী এ সম্পর্কে আপনার কি অবশ্যই মোবাইল যেমন উপকারী শেখ সাহেব বললেন অপকারী অনেকগুলো অপকারী বলতে সেগুলোর জন্য আমরা নিজেরাই দায়ী সেই বৈজ্ঞানিক যে আবিষ্কার করেছেন মোবাইল তাকে আমরা দায়ী করতে পারি না তবে এই কি কি পন্থা অবলম্বন করি আমরা খারাপ দিকে সেগুলো আমরা শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং সেখান থেকে যারা ওই বিপদগামী বা মোবাইলকে খারাপ কাজে ব্যবহার করে তারা যেন শিক্ষা গ্রহণ করে যেমন স্কুল কলেজে বিশেষ করে যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা মোবাইল ব্যবহার করে গার্জেনদেরও উচিত সেই ছেলে বা মেয়ের মোবাইলের খোঁজখবর রাখা যে কোন পথে সে মোবাইলটা ব্যবহার করছে তার মোবাইলের যে মেসেজ বা তার যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারের মধ্যে যদি সে ছেলে হয় কতগুলো মেয়ের নাম্বার আছে ওর কাছে যদি সে মেয়ে হয় কতগুলো ছেলের নাম্বার আছে ওর ওর কাছে তাহলে ছেলে মেয়ের মধ্যে যে অবাধ মেলামেশা এই মোবাইলের মাধ্যমে হচ্ছে সেটা আমরা প্রতিনিয়ত দেখছি তাহলে এগুলো যে একটা অবৈধ পন্থা এবং এত হাতের কাছে হয়ে গেছে এই প্রেম অবৈধ মিলেমে সেটা সেটাও এই মোবাইলের মাধ্যমে তাহলে কত জঘন্য মানে পথে আমরা এই মোবাইলটাকে ব্যবহার করে থাকি ডাক্তার সাহেব আপনি তো এটা মানে নেগেটিভ দিকটা বললেন আমার শেখ সাহেব অনেক তো আমাদের উপকারের দিকটা বলেন। আপনার কাছে অপকারের দিক শুনলাম এবার যদি যদিও আপনার কাছে কোনো উপকারের দিক থাকে মোবাইলে সেটা আপনার কাছে জানতে চাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ মোবাইলের ক্ষেত্রে উপকার অবশ্য অনস্বীকার্য মোবাইল এত হাতের কাছে আমরা পেয়েছি আমরা যে কোনো বিপদ আপদে হসপিটালে যে কোনো মুহূর্তে এই মোবাইলকে ব্যবহার করে আমরা সময়ের মূল্য দেওয়ার জন্য একটা সুযোগ পেয়েছি অল্প সময় আমরা বেশি কাজ করে নেওয়া আজকাল আমরা যখন দেখি রাস্তায় চলাফেরা করি বিশেষ করে গ্রামগঞ্জের এলাকায় যে আগেকার যুগে ছ চাকার গাড়ি চলতো রাস্তায় কিন্তু এখন সব দশ চাকার হয়ে গেছে কেন সেম ড্রাইভার সেম খালাসি মালিককে দুজনকে পে করতে হচ্ছে কিন্তু এখন সেই যে দশ চাকার হয়ে গেল কারণ দুজনকেই পে করতে হচ্ছে বেশি মাল বহন করছে তাহলে একটাই সময় ব্যয় হচ্ছে দুজন খালাসি দুজন ড্রাইভার তাহলে এই যে অল্প সময়ে বেশি ইনকাম এই যে একটা প্রসেস বা পদ্ধতি সেটাও বিজ্ঞানের অবদান সেটা বিজ্ঞান সহজ করে দিয়েছে মানুষের কাছে ঠিক ওই রকমই আমরা অল্প সময়ে বাড়িতে বসে কি করে বেশি ইনকাম করতে পারি সেটা কিন্তু মোবাইলে একটা রাস্তা আমাদের দেখিয়ে দিয়েছে তাছাড়া আরও উপকার ধরা যায় যেমন আপনি এখন একটা ব্যক্তিকে আমরা দরকার খুঁজে পাচ্ছেন না এখনই দরকার আপনি তার মোবাইলে রিং করুন কোথায় আছো সঙ্গে এখানে এখানে চলে আসুন দরকার আছে কোনো মানুষকে খুঁজে বের করা এই একটা ভালো যন্ত্র বিপদ থেকে উদ্ধার পাওয়া এত সহজে এবং এত অল্প সময়ের মধ্যে সেটা আলহামদুলিল্লাহ এই মোবাইলের মাধ্যমেই তো সম্ভব তাছাড়া আরো তার উপকার থাকতে পারে যেমন আপনি বললেন যে এখন যে দাওয়াতের কাজ হচ্ছে তেলাওয়াত শুধু নয় এর মধ্যে যদি কোরআন ট্রান্সলেট ভরে দেওয়া হয় তাহলে একটা মানুষ ইংরেজি ভাষায় ট্রান্সলেট বা যে কোনো ভাষায় বাংলা হিন্দি উর্দু সেখানে যদি লোড করে দেওয়া হয় তো একজন মানুষ সে বাস স্ট্যান্ডে আছে অপেক্ষা করছে সে গেম না খেলে খুলে দেখবে যে একটা সোরা ক্লাসের কী অর্থ সোরা ফাতেহা কী অর্থ ইত্যাদি এই ধরনের জিনিস লোড করা হয় ট্রান্সলেটের মাধ্যমে আমার মনে হয় একটা মানুষ একটা ক্রান্ত বই আঁকড়ায় থাকলে আর রাখতে হবে সেটা খুলতে হবে আবার রাখতে হবে ইত্যাদি

কিন্তু আমার কাছে দুই দু শুনলাম আমার কাছে কিছু এর অপকারের দিক রয়েছে আমরা এতক্ষণ যারা আলোচনা করলাম এটা মোবাইল ব্যবহার করা বড়োদের জন্য কিন্তু এখন একটা সমস্যা হয়েছে ছোটরা মোবাইল নিয়ে এখন ব্যবহার করতে শিখেছে এদের ব্যবহারের ব্যাপারে আমি শেখ সাহেবকে জানতে চাবো যে এটা আপনি কি নজরে দেখেন বা আপনার মতামত হ্যাঁ এই ব্যাপারে আমি এটার খুব ঘোর বিরোধী তার মানে মোবাইল এসেছে এ কথাটার জন্য নয় যে অপ্রয়োজনেও তাকে ব্যবহার করা হোক আমি ইতিপূর্বে একটা কথা আলোচনা করেছিলাম যে মেসেজের মাধ্যম দিয়ে শেখার তো অপকারের সাইডটা তো আমরা নিজেরা বেছে নিচ্ছি এই মোবাইলের মাধ্যমে এত বাজে মেসেজ যাচ্ছে যে প্রেম নিবেদনের এটা একটা পর্ব প্রথমে একটু হালকা মাস্টার যেমন দিলেন তারপর আর একটু ভারী তারপর আর একটু ভারী তো ঘরে বসে বসে দূরের অপরিচিত কোনো মেয়ের সঙ্গে এই মোবাইলের মাধ্যমে আলাপ আলোচনা হয়ে যাচ্ছে আমার একটা মনে আছে যে অজান্তে ছবি তুলে নিয়েছে মেয়ের মোবাইলের মারফতে সে জানে না অথচ সেটাকে আবার কি করেছে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ছবিটাকে তুলে নিয়েছে নিয়ে কম্পিউটারের মাধ্যমে তার পাশে আর একজন ছেলেকে বসিয়ে দিয়েছে দিয়ে যেমন একটা ভালোবাসার চিত্র তৈরি করা হয় ঠিক সেই রকম চিত্র করে সেটাকে আবার ব্রডকাস্ট করেছে ইমেল করে ইমেল করে দিচ্ছে এতে ইন্টারনেটে ইন্টারনেটে দিয়ে দিচ্ছে দিয়ে দেওয়া হয়েছে আর সে সমস্ত কথাগুলো অজান্তে তার হয়ে যাচ্ছে তাহলে একটা মেয়ের আবরু সুরক্ষিত থাকবে কি একটা মোবাইলের মারফতে একজন একটা লাফাঙ্গা ছেলের মারফতে সে বেআরু হয়ে যাচ্ছে তাহলে এগুলো হচ্ছে বড্ড দিক এগুলো আমরা আমাদেরকে এগুলো থেকে সতর্ক থাকতে হবে অবশ্যই সতর্ক যে শেখ আপনি বেশ ভালো একটা কথা শোনালেন মোবাইলের যে উপকারে তার একটা আমরা জিনিস জানতে পারলাম কিন্তু আমি যে বলছিলাম শিশুদের মোবাইল ব্যবহার আমরা দেখছি অনেকে দেখা যায় আদর করে মানে ছেলেদেরকে মোবাইল দেয় বা নিষেধ যদি নেয় পকেট থেকে বের করে মোবাইল ছোট ছেলেরা তা তারা কি করে নিষেধ করে না যে ছোট ছেলে আমার একটু শখ করছে খেলুক কিন্তু সেই ছেলে কি করে তার এমন নেশা হয়ে যায় সে পড়াশোনা করতে চায় না সময় সে গেম নিয়ে সময় নষ্ট করে গেম এবং তার পড়ার যে একটা নেশা পড়ার আগ্রহ সেটা নষ্ট হয়ে যায় তার আগ্রহ সম্পূর্ণ খেয়ে নেয় কিসে মোবাইলে এদিকে একটা তার মানে আমি বলবো এটা অপকারের দিক শিশুদের মোবাইল ব্যবহার করা আর আমি ডাক্তার সাহেবকে এটা জিজ্ঞাসা করবো শিশু যদি কায় লেগে মোবাইল রিসিভ করে এর মধ্যে তার দু এফেক্টটা হয় কিনা কোনো অসুবিধা হয় কিনা এটা আমি জানতে চাচ্ছি হ্যাঁ শুধু শিশু বলে নাই যারা বেশি বেশি মোবাইল ইউজ করে পেপার পত্রিকাতেও মাঝে মধ্যে দেয় যে আমাদের যে সেন্সেরি অর্গান যেগুলো আছে স্মৃতি শ্রবণ শক্তির সেগুলোর উপরে খুব ইফেক্ট পড়ে এবং এই সেই ইফেক্ট আমাদের হার্টে গিয়েও একটু তার যে রেজাল্ট বা তার যে খারাপ পরিণতি সেটা হয় এখান থেকে আমরা বুঝতে পারলাম মোটামুটি যে মোবাইল আমাদের সহযোগিতা করেছে আমাদের সময়ে অনেক মূল্যায়ন করে দিয়েছে অল্প সময় বেশি কাজ করতে পারি দাওতে কাজ করা যেতে পারে তার সঙ্গে কাউকে খুঁজে বের করা যেতে পারে আর আমরা ঘরে ঘরে আরাম দিতে পারি আর অপকারের যদি আমরা দেখলাম না এরকম যে সেটা আমাদের সম্পদ নষ্ট সময় নষ্ট শরীরের মানে ক্ষতি অপরকে কষ্ট দেয় ইত্যাদি ইন্টারনেট ব্যাপারে আপনার কি মতামত রয়েছে হ্যাঁ ইন্টারনেট বর্তমান যে টেকনোলজি বর্তমান যে প্রযুক্তিবিদ্যা এই প্রযুক্তিবিদ্যার মধ্যে সবচাইতে বড় মিডিয়া হচ্ছে এই ইন্টারনেট যেটা সারা পৃথিবীকে মুহূর্তের মধ্যে এই বাড়িতে বসেই আমরা উপলব্ধি করতে পারি জেনে নিতে পারি দেখে নিতে পারি সুতরাং এই ইন্টারনেটটা এত বড় মিডিয়া সেখানেও যে ভালো এবং খারাপ উভয় দিক আছে এবার খারাপ দিকগুলো তো আমাদের নিজেদের জন্য বা নিজেরা দায়ী সেটা আমাদের মেনে নিতে হবে তবে ইন্টারনেট মানুষের কাছে পৌঁছানোর জন্য এত সুবিধা বা এত সোজা হয়ে গেছে আমাদের যে এত ইসলামিক যে ওয়েবসাইটগুলো আছে সেই সমস্ত ওয়েবসাইটগুলো ইন্টারনেটে যদি আমরা যাই তাহলে আজকাল আল্লাহ সুবাহ মানুষকে তো জ্ঞান দিয়েছেন অনেকেই বিভিন্ন বই পুস্তক লিখেছেন আমরা রেডিও টেলিভিশনের মাধ্যমে পত্র পত্রিকা দেখে সেই সমস্ত প্রোগ্রামগুলো দেখি কিন্তু এই ইন্টারনেটের মাধ্যমে উদ্ধৃতিসহ সহ পুরো বুখারি শরীফের হাদিস পুরো কোরআন শরীফ এরকম করে পুরো চলে আসবে শুধু আমাদের সেই ওয়েবসাইটটা দরকার এবং ল্যাপটপ এবং আমরা যে অ্যাট্যাচির মতো বহন করি বা একটা ছোট্ট ডায়েরির মতো তাহলে কত হাতের মুঠোই চলে আসছে আমাদের এই প্রযুক্তিবিদ্যা এবং আমরা যদি ট্রেনে বা প্লেনে বা বাসে ভ্রমণ করি আমার কাছে ল্যাপটপ থাকে আমার ইচ্ছা হচ্ছে কোনো একটা জিনিস স্মরণ করছি আমার স্মরণ হচ্ছে না আমি নেট খুললাম সেই সাইট খুললাম কি আমার দরকার শুধু ফার্স্ট ওয়ার্ড যদি আমার জানা থাকে যে আমি বোখারি শরীফের এই টপিকসের ব্যাপারে ম্যারেজ আমি ম্যারেজ জানবো তাহলে এম দিয়ে যদি আমি ক্লিক করি তাহলে দেখবো ম্যারেজ খুব তাড়াতাড়ি চলে আসবে এবার সেই ব্যাপারে যদি কোরআন শরীফের কোন সুরা কত নম্বর আয়াত আছে তাহলে এন ডিটেলস বিস্তারিত আমাদের চোখের সামনে ভ্রমণ করতে করতেই আমরা সময়গুলোকে কাজে লাগিয়ে দিতে পারছি তাহলে আলহামদুলিল্লাহ ইন্টারনেটের যে ব্যাপক প্রচার এবং তার সেটা যে একটা দাওয়াতের একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে সুতরাং এই ইন্টারনেট বা প্রযুক্তিবিদ্যার আমাদের ব্যবহারিক যে টেকনিক বা পদ্ধতি সেটা থেকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে বা ব্যাকওয়ার্ডস হয়ে রয়েছে এবার আমাদেরকে এই ইন্টারনেটের ব্যবহার বেশি বেশি করে করতে হবে যাতে করে এই ইন্টারনেটের মাধ্যমে মানুষের কাছে আমরা এই দাওয়াত পৌঁছে দিতে পারি বিশ্ব জুড়ে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যান্য যে মাধ্যমগুলো আছে অনেক সময় বাধা বিপত্তি আসে অভাব অভিযোগ আসে বন্ধ করে দিতেও বাধ্য হয় কিন্তু ইন্টারনেট এত সুন্দর একটা মাধ্যম যে সেখানে এই জিনিসগুলো একটু কম আছে আমরা ওপেনভাবে এক দেশ থেকে আর এক দেশে কোরআন হাদিসের বার্তা পৌঁছে দিতে পারি আমরা এই নেটগুলো ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে আমরা বাড়িতে বসে বসে শিক্ষা করে নিতে পারি আমি কোরআন শরীফ কীভাবে পড়বো কোরআন শরীফ শেখার জন্য যে তিন মাসের বা চার মাসের কোর্স কোর্স আছে কোর্স আছে ইংলিশ শেখার জন্য আমি স্পোকেন ইংলিশের যে প্যাকেজ পাওয়া যায় তাহলে ঠিক ওই রকমই প্যাকেজ তো কোরআন শিক্ষারও পাওয়া যাচ্ছে আজকাল আছে আলহামদুলিল্লাহ এগুলো যদি আমরা বাড়িতে বসে বসেই ল্যাপটপ নিয়ে বসে ক্লিক করি তাহলে তো বসে বসেই শিখে যেতে পারি ইন্টারনেট একটা অবদান বৈজ্ঞানিকের এটা ঠিকই কিন্তু আমার মনে হয় পৃথিবীর অধিকাংশ মানুষ এটা অপব্যবহার করছে কিন্তু আমরা যারা মুসলিম আছি অন্যরা যেমন এটা অন্যভাবে ব্যবহার করছে আমরা আমাদের ইসলামিক স্বার্থে প্রোগ্রাম দেবো ওয়েবসাইট আমরা খুলব নানা রকম বিভাগ খুলে আমরা পৃথিবীর মানুষকে ইন্টারনেটের মাধ্যমে ইসলাম সম্পর্কে আমরা জানিয়ে দেবো তবে শেখ আপনাকে আমি একটা কথা বলবো যে আমরা ইতিপূর্বে যেমন মোবাইল সম্বন্ধে বলছিলাম যে এর দুটোই দিক আছে তো ইন্টারনেটকে আমরা এতক্ষণ যে চোখে দেখলাম সেটা অবশ্যই সেই সাথে সাথে কিন্তু আমাকে তার মন্দ দিকটাও দেখতে হবে আমি আমি খুব দুঃখের সাথে বলছি যে আমাদের যুব সমাজকে ভ্রান্তির পথে পরিচালিত করেছে যে সমস্ত ছেলেদের কাছে ইন্টারনেট আছে এবং যে সমস্ত ছেলেদের কাছে দামি দামি মোবাইল আছে কেন যে তারা তার সঠিক ব্যবহারটা পদ্ধতিটাকে তারা গ্রহণ করেনি ইন্টারনেটের মাধ্যমেই পশ্চিম থেকে যে নগ্নতা তারা কি সেটাকে বন্ধ করে রেখেছে তারা তাদের হাতিয়ারকে ব্যবহার করছে আমরা যেমন ইসলামকে ব্যবহার করবার জন্য ইসলামিক জীবনধারাকে গঠন করার জন্য ইসলামিক প্রসেসকে ব্যবহার করছি তারা নোংরামিকে বিস্তার লাভ করতে পারে তার জন্য তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে সুতরাং ইন্টারনেটে এমন কিছু ওয়েবসাইট আছে এত নোংরা যে যেগুলো আমি আপনি কল্পনা করতে পারি না অথচ সেই নোংরামিগুলোকে আমাদেরই লোকেরা ঘরে বসে বসে তাকে দেখছে এবং সেখান থেকে আবার ট্রান্সফার হয়ে যাচ্ছে সিডিতে সিডি করে নিচ্ছে সিডি করে নিয়ে আবার তার ব্যাপকতা বাড়িয়ে দিচ্ছে তাহলে এটা হচ্ছে অত্যন্ত জঘন্য সাইড তা একটা জিনিসের যদি ভালো সাইড থাকে বা মন্দ মন্দ সাইডও তার থাকে সবসময় আমাকে চিন্তা করতে হবে যে ভালো জিনিসটা নিয়ে আমি নিজে ভালো হব ভালো জিনিসটাকে গ্রহণ করে আমি সমৃদ্ধ হব আর মন্দ জিনিসটার তার প্রতিফলন তো সাময়িক হয় এবং সাময়িকটাই আবার যখন বেশি লোকের কাছে চলে যায় তখন সেটা হয়ে যায় সুদূর প্রসারী তাহলে আমাদের সচেতন হতে হবে এই ব্যাপারে যে মন্দ জিনিসটা থেকে সতর্ক থাকব কিন্তু এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না যদি আমি নিজে ভালো হই তাহলে তাদের থেকে সতর্ক হব এছাড়া তাকে রোধ করার আমার কাছে কোনো উপায় নেই দর্শক মন্ডলী আমাদের সময় এখানেই শেষ হয়ে গেল আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আপনাদের জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং বিশ টিভি বাংলার পক্ষ থেকে জানাচ্ছি ঈদুল আবহার অভিনন্দন